बहुत देर से वेट कर रहे हैं। गुड मर्निंग एवरीवन, आशा करी तुम्हारा सबाई निश्चय खूब भलो आज। वेलकम बैक टू माई चैनल। यही मात्र ओपरे एलम, फुलटा नहीं भेवेल एक हाँटाहाँटी आसब, मे घुमोच्चे तो भाग्य चले एलम और झमझम कर बिस्टि एलो, मे एखो घुमोच्चे, ओके बार तुलते हैं, रेडी करते हैं। तो हाँटार कथा बोलते मन पड़ल जो हमें बिहारे छम, तक प्राय 3.5 बचर ओखे छोने ना ठाकुर एकदम फुल पेतना, ओखान एर फुल दोकान छोना, থাকলেও সেটা অনেক দূরে ছিল। আমরা যে ক্যাম্পাসের ভিতরে থাকতাম সেখানে কিছু ছিল না, ক্যাম্পাস থেকে বাইরে যাওয়া মানে অনেকটা রাস্তা, প্রায় 20 মিনিটের রাস্তা। তো তখন আমি কি করতাম, ডাক্তার একটা সময় আমি একটু মোটা হয়ে যাচ্ছিলাম, তো ডাক্তার বলছে একটু ওয়েট লস করতে হবে। আর তখনও শিফটিং ডিউটি ছিল, মর্নিং শিফট, ডে শিফট আর নাইট শিফট। তো যখন ওর মর্নিং শিফট থাকতো না, তখন আমি বলতাম যে আমি হাঁটতে যাবো বলে বেরোতাম, বেরিয়ে একটু ফুল নিয়ে আসতাম। ওখানে ক্যাম্পাসে এরকম রাস্তার ধারে ধারে না টগর গাছ ছিল, ছোটো ছোটো টগর গাছ, আর প্রচুর টগর ফুল হতো। তো আমি একটু ফুল তুলে আনতাম। তারপরে ও একদিন মানে মর্নিং শিফটে যাবে, তো আমি কী করেছি, আমি 5:30 বেরিয়েছি, ও বেরোতে 6:10। তো আমি কী করেছি, একদম সকাল সকাল বেরিয়ে গেছি, গিয়ে আর ফুল তুলছি এরকম রাস্তার ধার থেকে, আর ও সেটা দেখতে পেয়ে গেছে, ওকে তো বলিনি। তো ও পরে এসে মাকে বলছে, মা যেন ও ফুল চুরি করে সকালে হাঁটতে গিয়ে। তো মা বললো, কেন চুরি করতে যাবে, রাস্তার ধারে হয়ে থাকে, ও দুটো ফুল নিয়ে আসে ঠাকুরকে দেওয়ার জন্য। তো তারপর থেকে আমায় খালি বলতে, হ্যাঁ তুমি ফুল চোর, তুমি ফুল চোর। আচ্ছা তোমরাই বলো, রাস্তার ধার থেকে ফুল তোলাটা কি কোনো চুরি করা? এটা আমি আজকে তোমাদের কাছে জানতে চাইছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে এটা জানাবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মায়ের পুজো করতে একটু সময় লাগে, তো তার মধ্যে আমি ওকে একটু তুলে রেডি করে নিই, তারপর চা বসাবো। তো চলো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে দিই। মা লক্ষ্মী পাঁচারি করতে শুরু করে দিয়েছে, এবার আমি চাটা বসালাম, এদিকে পানটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখো ওর এখনো স্কুল শেষ হয়নি আর ওর ম্যাগি নিয়ে চলে এসছে খেতে, খাও খাও। এখন 10 মিনিটসের ব্রেক দিয়েছে, এক্ষুনি সময় হয়ে এসছে, এক্ষুনি টিচার চলেও এসছে, আর আমিও এখানে ম্যাগি নিয়ে বসে পড়েছি। তো আজকে ওদের কোনো অ্যাক্টিভিটি নেই, ওদের স্টোরি সেশন আছে, তো টিচার বলবে, তার সাথে সাথে আমি খেতেও থাকবো। আকাশের অবস্থা তো খুব একটা ভালো নয়, দেখে তো মনে হচ্ছে আজকে হবে সারা দিন বৃষ্টি। কি হয়েছে, কি হয়েছে বেলুন, কি হয়েছে বেলো, বেলো ফেটে গেছে, বেলো, বেলুন ফেটে গেছে, চুপ করার নেই, কিরম করে ফাটলো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ফেলে গেছে, আবার পরে বেলুন দেওয়া হবে, এখন চলো। একদমই তাই, যেটা মনে করেছি সেটাই, কারণ আলুর বড়ার জন্য আলু কাটা আছে এখানে, তার মানে চালে টালি হবে, কিনা বেসন রাখা আছে একদম। আর এটা তো আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল, ছাতুর পরোটার জন্য তার পুর করা আছে, ডিমার থেকে ভুল করে যে ছোলাগুলো পাঠিয়ে দিয়েছিল, ভাজা ছোলাগুলো ডালিয়ার বদলে, সেগুলো কি করা হবে ঠিক করে পাওয়া যাচ্ছিল না। তারপর মা বললো, দাঁড়া ওগুলো গুড়িয়ে ছাতু করে রাখবো। যেই মা বলেছে ছাতু করে রাখবে, ও অনেক দিন ধরেছে ছাতুর পরোটা খাবে, ছাতুর পরোটা খাবে, তো ওই জন্য আজকে ছাতুর পরোটা হবে। তো চলো এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো টুকটাক করে নিতে হবে, কারণ এমনি অলরেডি অনেক বেলা হয়ে গেছে। আর নয় আর খাই না, আর চাইবে না, যাও। ঠুনমা বড়াগুলো আবার ভাজতে দিয়েছে, এবার একটু ডিপ ফ্রাই হবে, আর এবার খেতেও দেবে। আমি তো চাটনি ভালোবাসি বলে সবসময় চাটনি থাকে আমাদের বাড়িতে রেডি, ও চাটনি খায় না, আর ওর অলরেডি বড়া খাওয়া হয়ে গেছে। কখন খেয়েছিস তুই, কোনটা নেবে বলো? আজকে দুপুর বেলায় ব্লগ করা হয়নি, ভেবেছিলাম বিকেল বেলা থেকে স্টার্ট করব ব্লগটা, কিন্তু দুপুর বেলায় একটু শুয়েছিলাম, তারপরে উঠে খুব শরীরটা আজকে খারাপ লাগছিল,
প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল। তো আমার কাছে সবসময় অমৃতাঞ্জন থাকে, যেটা লাল রঙের হয়, বেশি পাওয়ারের যেটা। তো সঙ্গে সঙ্গে মাথায় অনেকটা লাগিয়ে নিলাম। চোখটা যখন জ্বালা জ্বালা করে, চোখ থেকে জল পড়ে, তখন আস্তে আস্তে দেখি ব্যথাটা কমে। ও যেমন পরোটা বলো, লুচি বলো, কিছু তরকারি ছাড়া খেতে পারে না। আমি আবার পরোটা দিয়ে একটু আচার খেতে ভালোবাসি, বা অন্য কিছু হলেও হয়ে যায়। মুন এখন মেয়েকে খাওয়াচ্ছে, ওই জন্য আমি ব্লগটা করলাম। এটা না আর একটু মোটা করতে হতো, আরো মোটা, একটু মোটা করলে তাহলে কিন্তু এটা কইরাম তোমার যেটা খুলে গেছে ওটা খুলে যেত না। আমি হচ্ছি বাংলার র্যামজি। আমরা যখন দেওঘরে গেছিলাম তখন ওখানে ওই আলুর পরোটার সাথে দই খেয়েছিলাম। তো কালি আমি বলছিলাম মাকে যে ওইটা আমি খুব মিস করি, ওইটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো ওই জন্য আজকে আমরা তরকারি দিয়ে খাচ্ছি না, দই দিয়ে পরোটা খাবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা নতুন দেখছো, আর বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমার আগামী ব্লগের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এখানেই টাটা, শুভরাত্রি, ভালো থাকবে।